আসসালামু আলাইকুম কাছের দূরের যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আশা রাখছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক ভালো আছি আজকে আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের পর্বে থাকছে কাঁটা পিঠা অথবা পুলিপিঠার রেসিপি আশা রাখছি আমার আজকের রেসিপি ভালো লাগবে তাহলে চলুন চলে যায় আজকের মূল রেসিপিতে তো প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে পাত্রে আমি আড়াই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পানিটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা এক কাপ পরিমাণ ময়দার এক কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিয়েছি তো আমরা যেভাবে রুটি তৈরি করি ওভাবে আমি কাইটা করে নিয়েছি এ পর্যায়ে আবারও একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি সাথে দিয়ে দিচ্ছি একটি নারিকেল তেজপাতা নারিকেল আর চিনিটা কেনে রেচেরে আমি একটি পুর তৈরি করে নিব চুলার রাসটা এ পর্যায়ে রাখতে হবে লো হিটে পানি থেকে নারিকেল থেকে যে পানিটা বের হয়েছে আর চিনিটা গোলে যে পানিটা বের হয় পানিটা শুকানো পর্যন্ত জাল করে এখানে একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি তো পুর করা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি রুটির মতো করে একটি লেচি কেটে নিয়েছি এখন আমি একটি রুটি তৈরি করে নিব এখন আমি নারিকেলের পুর নিয়ে এভাবে লম্বা করে দিব দিয়ে এভাবে রুটিটাকে বাস করে নিচ্ছি এই পিঠার ডিজাইনটা আপনারা আপনাদের ইচ্ছে মতো যেভাবে মন করে নিতে পারেন তো এভাবে নেওয়ার পর আমি একটি আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে নকশি করে নিচ্ছি এই পিঠাটা আপনারা তেলে বেজও খেতে পারেন আবার আবার তাওয়ায় চেঁকে খেতে পারেন আমি পিঠাটা তাওয়ায় ছেঁকে নিব রুটি যেভাবে চেঁকি ওভাবেই এই পুলি পিঠাটা ছেঁকে নিব আর এই পিঠাটা খেতে ভীষণ মজার তো আমি এভাবে সুরি দিয়ে কেটে নিচ্ছি আবারও আর পিঠা তৈরি করবো একটা রুটিকে চার পিস করে কেটে নিব আপনারা চাইলে লম্বা করে বানাতে পারেন আবার ত্রিভুজ আকারে বা গোল করে নিতে পারেন এভাবে কেটে নিব সেভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এখন চুলা একটি ফ্রাই বসিয়ে দিয়েছি এখানে আপনারা চাইলে পিঠাগুলোকে তেলও ভেজে নিতে পারেন তো আমি আজকে তেলে ভাজবো না আমি আজকে ছেঁকে নিব আমরা রুটি যেভাবে ছেঁকে নিই সেভাবেই পিঠাগুলোকে ছেঁকে নিব চুলার আসটা লো রাখতে হবে হাই হিটে দিলে পিঠাগুলো পুড়ে যাবে আর ভালো লাগবে না খেতে আপনারা যারা আমার ভিডিও পর্যন্ত এসেছেন এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন তো গুলোকে আমি এখন উলটিয়ে নিব গুলোকে এপিট ওপিট করে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব এরপর আমি বাকি পিঠাগুলোকে এভাবে ভেজে নিব আর এভাবে নারিকেলের পিঠাগুলো ভাজলে খুব সুন্দর একটি স্মেল আসে খেতে খুবই ভালো লাগে তো এভাবে করে আমি সবগুলো পিঠা তাওয়ায় সেকে নিয়েছি আর তৈরি হয়ে গেল আমার কাঁটা পিঠা বা পুলি পিঠা আশা রাখছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে বলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ সবাইকে